নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 16 মে 2022 সোমবার, দিনটি কালকে দুর্দান্ত দিন পড়েছে। একটি হচ্ছে আপনার স্বয়ং মহাদেবের কৃপা এবং বুদ্ধ পূর্ণিমা, এবং এর পাশাপাশি চন্দ্রগ্রহণও কিন্তু আগামীকাল থাকছে। এই তিনটি মহা সংযোগের সৃষ্টি হয়েছে আগামীকাল। 5 রাশির আগামীকাল মহাপ্রাপ্তি, আকর্ষিক প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে। তো কোন এই 5 রাশি আমি এই ভিডিওতে বিস্তারিত আপনাদেরকে আলোচনা করব। আগামীকাল বরিয়ান যোগ এবং পরিগ্রহ যোগ দুটি দুর্দান্ত যোগ কিন্তু থাকছে। বরিয়ান যোগ এবং পরিগ্রহ যোগ, এই দুটি যোগ আগামীকাল থাকছে। এবং যে 5 রাশির আমি কথা বলবো আগামীকাল, মহাপ্রাপ্তি, আকর্ষিক প্রাপ্তি, সেই রাশিগুলো কিন্তু প্রাপ্তি কনফার্ম ধরে রাখুন। 100 জন যদি শুনছেন ভিডিওটি, আমি একটা উদাহরণ দিয়ে বলছি, তাদের মধ্যে 50 থেকে 70% মানুষে কিন্তু মিলবে। দেখুন, সম্পূর্ণটা ডিপেন্ড করছে আপনার জন্মছকের উপর, আপনার দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা এবং আপনার জন্মছকে রাহু কেমন আছে। রাহুর কবচ আপনাদের বিশেষ করে পরিধান করা দরকার। যারা আকর্ষিক অর্থলাভ, হঠাৎ অর্থপ্রাপ্তি যারা চাইছে, তাদের ক্ষেত্রে রাহু কবচ মিরাক্কেল ফল কিন্তু ঘটাবে। অনেকে মেসেজ করছেন আপনার ইনবক্সে বা কমেন্ট বক্সে, রাহু কবচ কোথায় পাবো। এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার। আপনারা যদি রাহু কবচ নিতে চান, এই হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করুন। আপনি যদি রাহু কবচ নেওয়ার জন্য ইচ্ছুক থাকেন, সম্পূর্ণ ইনফরমেশানটা কিন্তু আপনাদেরকে আগামীকাল, মানে যখনই দিবেন তখনই আপনাদেরকে জানিয়ে দেওয়া কিন্তু হবে। দেখুন, প্রথমেই আপনাদেরকে আমি একটি কথা জানাই যে আগামীকাল এমনিতে তো পূর্ণিমা থাকছে খুব দুর্দান্ত, এবং বিশাখা নক্ষত্র এবং অনুরাধা নক্ষত্র কিন্তু আগামীকাল দিনটিকে রিপ্রেজেন্ট কিন্তু করছে। এবং আপনাদের শুভ সময় সকাল 11:46 থেকে 12:37 পর্যন্ত, আর আপনাদের রাহুকাল সকাল 7:25 থেকে 9:58 পর্যন্ত রাহুকাল কিন্তু আগামীকাল থাকছে। এবং আরেকটি সময় 1:28 থেকে 2:56 পর্যন্ত কিন্তু সময়টা কিন্তু দুর্দান্ত সময় কিন্তু থাকছে। তো আলোচনাটা শুরু করা যাক। যে 5 রাশির আমি কথা বলবো, সে 5 রাশির আগামীকাল প্রাপ্তির মহাযোগ সৃষ্টি হয়েছে। এবং আপনার জন্মছকে যদি ভাগ্যভাব এবং পঞ্চমভাব এবং ধনভাব যদি স্ট্রং থাকে, আপনি কালকে কিন্তু কোটিপতি কিন্তু হবেন। লাখপতি কোটিপতির যোগ কিন্তু আপনাদের আগামীকাল সৃষ্টি হয়েছে। প্রথম রাশি দুর্দান্ত লাভ পেতে চলেছে, সে রাশির নাম আপনার তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকাল যে সময়টা, সেটা হচ্ছে সকাল 9:42 থেকে 11:56 পর্যন্ত। আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 31। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকাল টার্গেট নাম্বার, কর্কট রাশির ক্ষেত্রে আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 77। কর্কট রাশির ক্ষেত্রে আগামীকালের টার্গেট নাম্বার এবং শুভ সময় সেটা হচ্ছে আপনার 10:19 থেকে আপনার 10:56 পর্যন্ত। সময়টা খুব কম কর্কট রাশির ক্ষেত্রে আগামীকাল। 3 নম্বর যে রাশির কথা আমি বলবো, মহা প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সে রাশির নাম সৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের
আগামীকাল শুভ সময় সকাল 11:49 থেকে 1:56 পর্যন্ত। আপনাদের টার্গেট যে নাম্বারটি সেটি হচ্ছে 52, আপনাদের ক্ষেত্রে আগামীকালের টার্গেট নাম্বার। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকাল শুভ সময় অর্থাৎ 4 নম্বর রাশি সেটি হচ্ছে সকাল 9:42 থেকে 12:12 পর্যন্ত। আপনাদের ক্ষেত্রে আগামীকালের যে টার্গেট নাম্বার যেটি বেরিয়েছে সেটি হচ্ছে 82, আপনাদের ক্ষেত্রে আগামীকালের টার্গেট নাম্বার। এরপর যে রাশির কথা আমি বলবো সৌভাগ্যশালী রাশি, অন্তিম রাশি, শেষ রাশি, সেই রাশির নাম আপনার মানে মহাপ্রাপ্তির যোগ আপনাদেরও সৃষ্টি হয়েছে, সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আপনাদের আগামীকাল 16 মে 2022 আপনাদের শুভ সময় 12:19 থেকে 2:32 পর্যন্ত আপনাদের সময়টা কিন্তু শুভ। এবং আপনাদের ক্ষেত্রে আগামীকালের টার্গেট নাম্বারটি, এই টার্গেট নাম্বারটি বিশেষভাবে কিন্তু ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে আপনাদের 89, আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার। দেখুন আমি যে 5 রাশির কথা আমি আপনাদেরকে বললাম সেই 5 রাশি আগামীকাল নিশ্চিত রূপে প্রাপ্তির যোগ কিন্তু কনফার্ম হতে কিন্তু চলেছে। তবে আপনার জন্মছকে যদি যোগ থাকে তাহলে আপনিও কিন্তু আগামীকাল পেতে পারেন অর্থ, এবং এর পাশাপাশি নিজস্ব জন্মছক দেখান। যদি জন্ম না থাকে সেক্ষেত্রে আপনারা আপনাদের নিজস্ব হস্তরেখাও বিচার করুন, সেখানে আপনারা সঠিকভাবে যদি প্রতিকার প্রতিবিধান যদি আপনারা করেন নিশ্চিত রূপে যাদের ক্ষেত্রে প্রাপ্তির জায়গাটা থাকছে কি না, আপনাদের প্রাপ্তির জায়গাটা কিন্তু নিশ্চিত হতে কিন্তু চলেছে। তো প্রিয় দর্শক বন্ধু, এই বিষয়ে যদি আপনাদের কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট বক্সে আপনারা করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। 3-3টি মহাসংযোগে আগামীকাল মহাপ্রাপ্তি হতে চলেছে এই 5 রাশির। নমস্কার, ধন্যবাদ।